আমরা আগেই বলেছিলাম দরদ হচ্ছে এবং অনেক বড় পরিসরে দরদ হতে যাচ্ছে। এরই মধ্যে দরদের অনেকগুলো আপডেট আমরা পেয়েছি যা দেখে অনেকের চোখ কপালে উঠে গেছে। প্যান ইন্ডিয়ান ছবিতে সাকিবের পাশাপাশি বাংলাদেশের অনেক শিল্পীরা যাচ্ছে ভারতে। বাংলাদেশে যারা আছেন সবারই প্রথমবার বলিউড যাত্রা হতে যাচ্ছে। শুধু তাই নয়, ইন্ডিয়াতে 100-তে 100 অভিনেতারা থাকতে সাকিব খানকে নিয়ে কেন এত বড় পরিসরে প্যান ইন্ডিয়ান ছবি বানাতে চাচ্ছেন তারা, এটা আমাদের জন্য গর্বের বিষয়। দুঃখের বিষয়, সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষকে দেখলাম সাকিবকে নিয়ে আজে বাজে মন্তব্য করতে, কিন্তু এই সাকিবের জায়গায় যদি অন্য কোনো নায়ক থাকতো তারা বলতো অভিনন্দন অমুক তমুক। মজার ব্যাপার এটাই যে দেশের মানুষ যখন সাকিব খানকে আটকাতে ব্যস্ত, সেখানে দেশের বাইরে মানুষ সাকিবকে উপরে তুলতে ব্যস্ত। এটা আমাদের জন্য অনেক বড় লজ্জার। সাকিবের কাছে 10 জনের নোংরামির চেয়ে 90 জনের ভালোবাসায় বড়। আজ সাকিবের জন্য অনেকের বলিউডে ডেবিউ হতে যাচ্ছে। তার সাথে মুম্বাই কলকাতা বাংলাদেশের শিল্পীদের নিয়ে বিশাল পরিসরে দরদের টিম সাজিয়েছেন। এটা একটা ইতিহাস সৃষ্টিকারী সিনেমা হতে যাচ্ছে সাকিব খানের। তাই আমরা বলতে চাই মেগাস্টার সাকিব খানের বলিউড যাত্রা সফল হোক।